ঢাকার সাভারের কবরস্থান থেকে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ তোলা হয়েছে। সকালে উপজেলার কামলাপুর এলাকায় জামিয়া খাতামুন বিয়ান মাদ্রাসার জামিয়া খাতামুন কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর উপস্থিত ছিলেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত 5 সেপ্টেম্বর তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। আমার বাবা দেশ ত্যাগ করেননি, দেশে ছিলেন এবং দেশের মাটিতেই মৃত্যুবরণ করেন। আমাদের সুবিচার নিশ্চিত করুন, আমাদের বাবাদেরকে তাদের সুপ্রাপ্ত প্রাপ্য সম্মান ফিরিয়ে দিন, মিথ্যে মামলাগুলোর একটা সুরাহা করুন। একটা ডেড বডিকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে হ্যাঁ, এটাই হলো হারিস চৌধুরী ডেড বডি।